শুভ সন্ধ্যা সবাইকে। আজকে একটা টিউটোরিয়াল বানাবো, সেটা হচ্ছে ওরাকল অ্যাপেক্স অ্যাপাচি টমক্যাটের পোর্ট দিয়ে রান করা। তো গতদিন আমি দেখিয়েছিলাম যে ওরাকল অ্যাপেক্স 21 কিভাবে লিনাক্সে ইনস্টল করতে হয়, আর ইনস্টলেশন করার পরে ওইটা হচ্ছে ওরাকল ওরাকল রেস্ট ডাটা সার্ভিস অর্থাৎ ORDS এর মাধ্যমে কিভাবে ওরাকল অ্যাপেক্স রান করানো যায় সেটা দেখেছিলাম, আর ওইটা ছিল ORDS স্ট্যান্ড অ্যালোন মোডে। তো আজকে আমি দেখাবো ORDS ইউজ করে কিভাবে অ্যাপাচি টমক্যাটের পোর্ট ইউজ করে ওরাকল অ্যাপেক্স 21 রান করা যায়। তো আমি আমার এইটা হচ্ছে ভার্চুয়াল সার্ভার, ওরাকল ভার্চুয়াল বক্সে ক্রিয়েট করা, তো এটাতে আমি কানেকশন নিচ্ছি। এই হচ্ছে আমার সার্ভিস নেম, এখানে ওরাকল সার্ভিস চলছে, আর আমি প্রথমেই প্রথমে ORDS স্ট্যান্ড অ্যালোন মোডে আমি চালিয়ে দেখাবো যে কিভাবে আমাদের সেই ওই জিনিসটা রান করছিল। তো এর জন্য আমি ORDS ফোল্ডারে যাচ্ছি, U01 অ্যাপ ওরাকল ORDS, দেন স্ট্যান্ড অ্যালোন মোডে একটা নতুন পোর্ট দিয়ে আমি এখন, যেহেতু গতদিন ORDS কনফিগারেশন দেখিয়েছিলাম, তো ওকে, তো আমি স্ট্যান্ড অ্যালোন মোডে নতুন একটা পোর্ট অ্যাসাইন করে ORDS রান করছি। স্ট্যান্ড অ্যালোন পোর্ট অ্যাসাইন করবো একটা, যেমন আমি 3449, ওকে। আমরা জানি যে ORDS এর এই লোকেশনে আছে আমাদের অ্যাপেক্স এর যে ইমেজেস সেইটা, তো এটা এখানে দিয়ে দিচ্ছি, ওকে। সার্ভারের আইপি হচ্ছে এটা, এরপরে আমরা এই আইপিতে হিট করে অ্যাপেক্স এর কানেকশনটা দেখব। প্রসেস চলছে, আর কিছুক্ষণ পরেই প্রসেসটা কমপ্লিট হবে। এখানে কিছু ওয়ার্নিং আছে যে বাই ডিফল্ট যে যে ম্যাক্স লিমিট, তারপরে ইনিশিয়াল লিমিট, এইটা তো এইটা মডিফিকেশন করতে হয় প্রোডাকশন এনভায়রনমেন্টে চালানোর জন্য। যেটা হচ্ছে এখানে বলেছে যে সেটিং মে নট বি সাইজড অ্যাডিকুয়েটলি ফর এ প্রোডাকশন এনভায়রনমেন্ট, ওরাকল রেস্ট ডাটা সার্ভিসেস ইনিশিয়ালাইজড, তার মানে আমাদের ORDS রান করেছে। আমি আইপিটা কপি করে নিচ্ছি, দেখি সার্ভিসটা হয়েছে কিনা। আমরা পোর্ট দিয়েছিলাম 9999/ORDS, ওকে, সাকসেসফুলি
যে নতুন পোর্ট অ্যাসাইন করেছিলাম সেই পোর্টে, এই পোর্টটা অ্যাসাইন করেছিলাম কোথায়, এখানে। তো স্ট্যান্ড অ্যালোন মোডে আমার ওআরডিএইচ এবং অ্যাপেক্স রান করছে। আমাদের প্ল্যান হচ্ছে এখন প্ল্যানটা হচ্ছে যে এই পোর্ট আমরা এভাবে ওআরডিএস এর যে পোর্ট স্ট্যান্ড অ্যালোন মোডে, এই পোর্ট আমরা ইউজ করব না, আমরা অ্যাপাচি টমক্যাটের পোর্ট ইউজ করব। তো তার জন্য অ্যাপাচি টমক্যাট ইনস্টল করতে হবে, দেন আর কিছু কাজ আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য আমি আরেকটা কানেকশন নিয়ে নিচ্ছি, আর এই অ্যাপাচি ওআরডিএস স্ট্যান্ড অ্যালোন মোডের যে সেশনটা এটা আমি রেখে দিচ্ছি। একই সাথে আমি ওআরডিএস এর পোর্ট প্লাস অ্যাপাচি টমক্যাটের পোর্ট দিয়ে অ্যাপস রান করে দেখাবো। রুটে কানেকশন নিয়ে নিচ্ছি, ওকে। তো আমার এখানে স্টেপগুলো লেখা আছে, যে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব যদি কারোর উপকার হয় সেই জন্য। তো প্রথমে হচ্ছে অ্যাপাচির জন্য মেইনলি একটা ডিরেক্টরি রাখতে হবে, যেখানে আমি সফটওয়্যার রাখবো এবং আনজিপ করবো, যেটা হচ্ছে অ্যাপাচি এর হোম হবে। তো আমি এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি, ওপিটির ভিতরে করব, টমক্যাট নামে একটা ফোল্ডার করছি, ওকে। দেন এই ডিরেক্টরিতে আমি যাচ্ছি, এখানে একটা আমি অ্যাপাচি যে সফটওয়্যার সেটা আমি ডাউনলোড করে রেখেছি। তো আমি দেখাচ্ছি কোথা থেকে ডাউনলোড করেছি, টমক্যাট ডট অ্যাপাচি ডট ওআরজি। এখান থেকে এই ডাউনলোডের যে ভার্সনটা দরকার আর কি, যেমন R8 ভার্সন, দেন হচ্ছে জিপ আছে, টার ফাইল আছে, জিজেড, আমি এইটা ডাউনলোড করেছিলাম যেহেতু আমার লিনাক্স এনভায়রনমেন্ট, আর উইন্ডোজের জন্য আছে যে উইন্ডোজ 64-bit অ্যান্ড 32-bit। ওকে, আমার সফটওয়্যারটা আছে, আমি এখন উইনএসসিপি দিয়ে আমার এই সার্ভারের এই লোকেশনে সফটওয়্যারটা কপি করে নিচ্ছি। ওপিটি দেন টমক্যাট, মেবি সফটওয়্যারটা আমার ডিলিট হয়ে গেছে, তো আমার নতুন করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নিচ্ছি, টমক্যাট 8। এই যে অ্যাপাচি এটা আমি ডাউনলোড করেছি, তো এটা আমি কপি করে নিলাম। এই হচ্ছে আমার সফটওয়্যার, তো এটা এখন আনজিপ করে নিব। এক্সট্রাক্ট ডান, দেন এটা হয়েছে। তো আমি এই নামে রাখছি না, আমি একটু চেঞ্জ করে নিব এর নামটা,
এটা হচ্ছে আমার অ্যাপাচি টমক্যাট। তো এখানে আমি একটু পারমিশনটা একটু চেঞ্জ করে নিব ওরাকলের জন্য, যেহেতু আমার অ্যাপাচি টমক্যাট ওরাকল দিয়ে রান করতে হবে। তো আমি একটু কাজ করে নিচ্ছি। ওকে, দেন ওরাকেল রুট, ওরাকেলের ওনারশিপ দিয়ে দিলাম। এই হচ্ছে আমার অ্যাপাচির সফটওয়্যারগুলো, ফোল্ডারগুলো। আমাদের কাজ হচ্ছে ওয়েব অ্যাপসের ভেতরে আর বিন ফোল্ডারের ভেতর থেকে কাজ করবো আমরা। এই হচ্ছে স্টার্টআপ এসএসএইচ, হচ্ছে স্টার্ট করার জন্য যে কমান্ড সেটা। তো এখন আমি একটা সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করব। আচ্ছা, তার আগে দেখাই, সরি, ইউজার মাস্ট বি ওরাকেল, ওরাকেলের পাসওয়ার্ড দিলাম। যেমন আমি আমি চাচ্ছি যে এইখান থেকে আমি টম ক্যাট আপ কমান্ড দিব, দেন যেন এটা আপ হয়। ওকে, সেজন্য একটা সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে এইভাবে আমি দেখাচ্ছি, ln মাইনাস এস, দেন কোথায় আছে এই স্টার্টআপ ফাইলটা, সেটা ডিরেক্টরি প্লাস ফাইল নেম এক্সিকিউটেবল ফাইল ডট এস 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 ফাইল স্ল্যাশ ইউ এস আর স্ল্যাশ বিন স্ল্যাশ আমি যে নামটা দিব, আমি নামটা দিতে চাচ্ছি হচ্ছে টমক্যাট আপ। ওকে ওকে, সো টমক্যাট আপ এখন কমান্ডটা কাজ করবে এবং টমক্যাট অর্থাৎ অ্যাপাচি টমক্যাট আপ হয়েছে। অ্যাপাচি টমক্যাটের বাই ডিফল্ট পোর্ট আমরা জানি 8080। সো এখন ব্রাউজার থেকে চেক করতে পারি সার্ভার আইপি স্ল্যাশ 8080। ওকে, দেন মেসেজটা দেখলে আমরা বুঝবো যে ইফ ইউ আর সিইং দিস ইউ আর সাকসেসফুলি ইনস্টল টমক্যাট, কনগ্রাচুলেশনস। সো টমক্যাট আপ হয়েছে। তো আমরা যেভাবে আপ করার জন্য একটা সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করেছি, সেই রকম ডাউন করার জন্য আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব টমক্যাট ডাউন নামে। ওকে, এবং আমরা একটা টেস্টও করব টমক্যাট ডাউন। ওকে ডান, দেন টেস্ট করব যে টমক্যাট ডাউন হয়েছে কিনা। ওকে, টমক্যাট ইজ ডাউন। সো আমাদের টমক্যাট কনফিগারেশন এবং সেট আপ ডান। এখন কাজ হচ্ছে ওরাকল অ্যাপেক্সের যে ইমেজ ফোল্ডার আছে সেইটা তো ওআরডিএস এ রাখা আছে, সেই অ্যাপেক্স ফোল্ডারটা আমাদের এই অ্যাপাচি টমক্যাটের ওয়েব অ্যাপসের ফোল্ডারের ভেতরে আনতে হবে। আর কিছু কাজ আছে আমি দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি অ্যাপাচি টমক্যাটের হোম ফোল্ডারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু ফাইল রাখা। এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে যেটার নাম হবে আই, দেন ওয়ার্ডিএস এর যে ইমেজ ফোল্ডার আছে এই ইমেজেস
ওয়ার্ডিয়াস এর জন্য যে ইমেজ আছে কোথায়, এইখানে অথবা অ্যাপিক্সের যে সফটওয়্যার ফোল্ডার সেইখানে। তো আমি যেখানে, যেহেতু অ্যাপিক্স থেকে ইমেজগুলো এখানে এনে রেখেছি, তো আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি। সিপি মাইনাস আর সব ইমেজ আসবে কোথায়? আসবে হচ্ছে অ্যাপাচি টম ক্যাট ওয়েব অ্যাপস, দেন আই ফোল্ডার। ওকে, এখানে কপি করে নিচ্ছি এই অ্যাপেক্স ইমেজ গুলা। অ্যাপেক্স ইমেজ কপি না করলে কি হয় সেটা দেখাতে পারবো। সেটা হচ্ছে স্ল্যাশ, আচ্ছা এখনো সম্ভবত হবে না যেহেতু আমার অ্যাপাচি ডাউন আছে। সো ইমেজ কপি হয়ে গেলে আমি দেখাচ্ছি, আরো একটা কাজ আছে। একটু সময় লাগছে কপি হতে। ওকে, কপি ডান। দেন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ওয়ার্ডিএস ফাইলটা কপি করা, ওয়ার্ডিএস ডট ওয়ার ফাইলটা, যেটা হচ্ছে এই ইমেজটা আমরা কপি করেছি অলরেডি অ্যাপাচি টমক্যাটের ওয়েব অ্যাপসের ভেতরে। এখন আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই ওয়ার্ডিএস ডট ওয়ার ফাইলটা কপি করা। এই ফাইলটা কপি হবে কোথায়? ওয়েব অ্যাপসের ভেতরে। ওকে, ডান। আমরা আমাদের আই পেয়ে গেলাম, আই নামে ডিরেক্টরি করেছি, তার ভিতরে অ্যাপেক্সের ইমেজ গুলো রেখেছি, প্লাস ওয়ার্ডিএস এর ওয়ার ফাইলটা আমি এখানে কপি করে নিয়ে এসেছি। এখন আমাদের এই ধরনের কাজ শেষ। এখন যদি আমি দেখি অ্যাপাচি টমক্যাটটা আপ করি, যেহেতু আমি সিম্বলিক, আচ্ছা আমি এখান থেকে বের হয়ে দেখাচ্ছি, টমক্যাট আপ, ওকে টমক্যাট আপ হয়েছে। সো এখন ডিফল্ট পোর্ট যেটা যেটা আসলে টমক্যাটের 8080, ওই পোর্টে এখন আমরা এই ওয়ার্ডিএস সার্ভিসটা পাবো। এটা হচ্ছে 8080 টমক্যাটের পোর্ট। আর আমরা অলরেডি স্ট্যান্ডার্ড মোডে রান করেছি অ্যাপেক্সকে ওয়ার্ডিএস এর দিয়ে, সেটা হচ্ছে 9999-এ। আর এখন আসবে হচ্ছে অ্যাপাচি টমক্যাটের পোর্ট ইউজ করে ওয়ার্ডিএস ডেসপোর্ট সার্ভিস, Oracle REST Data Service ওয়ার্ডিএস। ইন্ডাস্ট্রি লেভেলে আসলে এটাই ইউজ হয় যে অ্যাপাচি ইউজ করতে হয় মিডলওয়্যার হিসেবে, ওয়ার্ডিএস এর পোর্ট ইউজ না করে স্ট্যান্ডার্ড মোডে। একটা রিফ্রেশ দিলাম, আমি আগে দেখি অ্যাপাচি আপ হয়েছে কিনা। ফার্স্ট টাইম একটু সময় নেবে, আর আমার সার্ভারটাও আসলে তেমন পাওয়ারফুল না। যদি দেখি সিপিইউ হচ্ছে অনেক বেশি,
অনেক অনেক বেশি, সো র্যামও বেশি ফ্রি নাই, এই সমস্ত কারণে একটু স্লোনেস কাজ করছে। দেখি ঘটনা কি, অ্যাপাচি টমক্যাট অ্যাপ, দেন আই থিঙ্ক অ্যাপেক্স অলসো ওয়ার্ক, ইয়েস, জাস্ট একটু সময় বেশি লাগলো কিন্তু ফাইনালি এসেছে। ওকে, তোমার অ্যাপাচি অ্যাপ আছে, ওয়ার্ডএস স্ট্যান্ড অ্যালোন মোডে 99 পোর্ট ইউজ করে অ্যাপ আছে, অ্যান্ড অ্যাপাচির পোর্ট ইউজ করে ওয়ার্ডএস সার্ভিস অ্যাপ আছে। তো এটা দুইটা পদ্ধতি দেখালাম, যে একটা হচ্ছে ওয়ার্ডএস এর পোর্ট ইউজ করে অ্যাপেক্স রান করা, আর একটা হচ্ছে ওয়ার্ডএস প্লাস অ্যাপাচির পোর্ট ইউজ করে ওয়ার্ডএস রান করা। আরও একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে ওরাকল মিডলওয়্যার ইউজ করতে হয়, OFM। আমি ডাউনলোড করেছি, ওটা আমি পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। যেটা হচ্ছে এটা, এই এটা বলে ওরাকল HTTP সার্ভার, তো HTTP সার্ভার ইউজ করেও পোর্ট রিঅ্যাসাইন করা যায়, অর্থাৎ HTTP সার্ভারের পোর্ট ইউজ করেও অ্যাপেক্স রান করা যায়। তো এই হচ্ছে বিভিন্নভাবে আমাদের অ্যাপেক্স রান করা, তবে প্রোডাকশন লেভেলে যখন আমাদের ডাটাবেস সার্ভার একটা হয় প্লাস অ্যাপেক্সের জন্য আমরা আলাদা সার্ভার কনফিগারেশন করি, দেন আমরা ওয়ার্ডএস এর মাধ্যমে ওই ডাটাবেজে কানেকশন নিয়ে অ্যাপ্লিকেশন সার্ভার আলাদা করি, এবং এভাবে টমক্যাটের পোর্ট ইউজ করে ওয়ার্ডএস অর্থাৎ রেস্টফুল সার্ভিস ইউজ করে আমরা অ্যাপেক্স রান করলে বেশি ভালো পারফরমেন্স পাই। তো এর পরবর্তী একটা ভিডিও দেখাবো আমি, যেখানে দেখাবো যে এই আইপি দিলেই যেন আমার এই লগইন পেজটা চলে আসে, যেভাবে আচ্ছা আমরা যদি পাবলিক আইপি থাকে তাহলে যে কোনো পিসি থেকেই এইটা ইউজ করে ব্রাউজ করা যাবে অ্যাপেক্স। আমার জানা লাগবে না যে পোর্ট কি বা কোন পেজে লগ ইন করতে হবে, যারা অ্যাপেক্স ইউজ করেন তারা তো এটা ভালোই জানেন যে অ্যাপেক্স ইউজ করতে গেলে আইপি দিতে হয়, পোর্ট দিতে হয়, দেন এগুলাও লিখতে হয়, অনেক সময় প্রথমবার অবশ্যই লিখতে হয় ব্রাউজার থেকে। আর আমি যে কাজটা পরবর্তীতে দেখাবো সেটা হচ্ছে এমন একটা কাজ করব আমি, যেটা এই আইপি দিলে অথবা এই হোস্ট নেম দিলেই আমার বাই ডিফল্ট এই লগ ইন পেজটাই চলে আসবে, বা আমি যে পেজটা আনতে চাই এখানে পেজ নাম্বার যেটা দিতে চাই সেটাই চলে আসবে। যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনের নাম্বার দিয়ে দিতে হবে এখানে। ওকে, সো আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দিব, কারো যদি আরও কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ হেল্প করব। ওকে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।